ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস নাইনের প্রথম অধ্যায় কষে দেখি 1.3-এর একের দাগের সবগুলো এবং দুয়ের দাগের সব কোশ্চেনগুলো আমরা সলভ করতে চলেছি। দেখো প্রথম কোশ্চেন কী আছে, একের দাগের প্রথম কোশ্চেন কী আছে, যে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকের বিস্তার সসীম হবে লিখি। তাহলে এখানে বলা হয়েছে যে ভাগ না করে বলতে হবে, তোমাদের বলতে হবে যে এটাই, এটা কি সসীম না অসীম দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো প্রথম সংখ্যা দেখো, যেমন আছে 17/80, প্রথম সংখ্যা আছে 17/80। তাহলে আমাদের কী করতে হবে, দেখো প্রথম সংখ্যা কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 17/80, একের এক 17/80, 17/80 দেওয়া আছে। তাহলে এখানে দেখো উপরেটা আছে লব, নিচেরটা আছে হর, ঠিক আছে। উপরেরটা লব আমরা জানি এবং নিচেরটা আছে হর। এবার আমরা হরকে যদি লসাগু করব, নিয়মটা কী জেনে নাও ভালো করে, তাহলে বাকি অঙ্কগুলো নেক্সট অঙ্কগুলো একেবারে সহজভাবে করতে পারবে। তাহলে প্রথম দেখো 17/80 আছে, তাহলে লব আছে 17 এবং হর আছে 80। তাহলে তোমরা কী করবে, হরকে কী করবে, লসাগু করবে। লসাগু করলে যে উৎপাদকগুলো বেরোবে, যদি সেখানে 2 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে, তাহলে হচ্ছে সেটা সসীম দশমিক হবে, এবং 2, 5 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে অসীম দশমিক হবে। তো চলো দেখে নেব, চলো দেখতে দেখতে বোঝাই যাচ্ছে। দেখো এখানে 80 আছে, 80কে আমরা যদি লসাগু করি তাহলে হচ্ছে 2 দিয়ে কাটো, 2 40-এ 80, 2 দিয়ে কাটলে 20, 2 40, 2 দিয়ে কাটো, 2 10-এ 20, 2 দিয়ে কাটলে 2 5-এ 10। তাহলে আমরা 80 সমান কী লিখতে পারি, দেখো 80 সমান হচ্ছে 2 গুণ 2 গুণ, দেখো কটা 2, 1 2 3 4, 1 2 3 4 × 5। তাহলে এখানে দেখো 80-র উৎপাদক কোনগুলো, 2 2 2 2 5, অর্থাৎ এখানে 2 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। এখানে দেখো 2 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা হবে। তাহলে অতএব আমরা লিখবো যে, অতএব 17/80 এর দশমিকে বিস্তার সসীম হবে বা সসীম দশমিক, ঠিক আছে, দশমিক বিস্তার সসীম, ঠিক আছে। এবার দেখো নেক্সট অঙ্ক কী আছে, 13/24, পরের কোয়েশ্চেন কী আছে, 13/24, 13/24 আছে। সেকেন্ড দেখো 13/24, 13/24 এটা আছে। তাহলে লব আছে 13, হর আছে 24, তাহলে 24কে আমরা লসাগু করছি, 24, তাহলে 2 হচ্ছে 12 দিয়ে 24, 2 দিয়ে কাটলে 6, 12, 2 3-এ 6। তাহলে আমার কাছে 24কে উৎপাদক করলে হচ্ছে 24 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে দেখো 24এর উৎপাদক ভালো করে লক্ষ্য রাখো, 24এর উৎপাদক কোনগুলো, 2 2 2 3। তাহলে 2 এবং 5 ছাড়াও, 2 তো আছে অলরেডি, ঠিক আছে দেখতে পাচ্ছি, কিন্তু 2 ছাড়াও দেখো এখানে 3 আছে, 3 থাকলে হবে না, 2 এবং 5 থাকলে তবে সসীম হবে। যেহেতু 3 আছে এখানে, দেখো 3 আছে, সেই জন্য এটা কী হবে, অসীম দশমিক হবে। তাহলে অতএব লিখবো, আমরা লিখবো 13/24 এর দশমিকে বিস্তার কী হবে, এটা হচ্ছে অসীম হবে, বিস্তার অসীম, অসীম বা অসীম দশমিক, ঠিক আছে, দশমিক বিস্তার অসীম বা অসীম দশমিক। পরের কোশ্চেন দেখো 17/12 আছে, পরের কোশ্চেন 17/12, তাহলে লব আছে 17 আর হর আছে 12, তাহলে 12কে আমরা লসাগু করব। তাহলে 12কে যদি লসাগু করছি, 2 6 12, 2 3-এ 6। তাহলে আমরা এখান থেকে অলরেডি বুঝতে পারছি, তবুও দেখিয়ে দিচ্ছি, দেখ না, তাহলে 12 সমান কী হচ্ছে, 2 গুণ 2 গুণ 3, তাহলে 12র উৎপাদক হচ্ছে 2 2 এবং 3, তাহলে 2 ছাড়াও আর একটা উৎপাদক আছে 3, এই 3টা থাকার জন্য কিন্তু আমাদের দশমিক বিস্তার অসীম হয়ে যাচ্ছে। তাহলে অতএব 17/12 একটি সসীম দশমিক হবে না অসীম দশমিক হবে, এটা এটা আমাদের অসীম দশমিক হবে, অসীম দশমিক।
ঠিক আছে, এটা হচ্ছে অসীম দশমিক হয়ে যাবে। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, আইভি চারের কোয়েশ্চেন হচ্ছে 16/125। এবার দেখতে পাচ্ছি লব আছে 16 এবং হর আছে 25, 125 লব 16 হর 125, তাহলে 125-কে লসাগু করতে হবে আমাদের। 125-এর লসাগু করছি আমরা, তাহলে 5 দিয়ে যাবে, 5 আছে শেষে, 5 আছে মানে 5 দিয়ে যাবে, তাহলে 5 2-এ 10, এখানে 2 থাকলো, তাহলে 2 আর 5 25, 5 5-এ 25, আবার 5 5-এ 25, তাহলে 125 সমান কী পাচ্ছি আমরা, 125 সমান 5×5×5, তাহলে 125-এর উৎপাদক কোণগুলো 5 5 5, তাহলে সবগুলোই 5 আছে। শর্ত কী ছিল, যে সবগুলো হয় 2 হবে, না হয় সবগুলো 5 হবে, বা 2 এবং 5 দুটোই থাকবে, তাহলে হচ্ছে সসীম দশমিক। তাহলে এখানে যদি 5 5 5 আছে, তাহলে এটা কী হবে, এটা কী হবে সসীম দশমিক, এটা কী হবে সসীম দশমিক। অতএব লিখবো আমরা উত্তর, আমরা লিখবো কি, অতএব লিখবো, অতএব 16/125 সসীম দশমিক। এবার পরের কোশ্চেন দেখো কি আছে, এবার হচ্ছে 5-এরটা, 1-এর দাগে লাস্ট কোশ্চেন, 4/35 আছে, 4/35, তাহলে লব আছে 4 এবং হর আছে 35, লব 4 হর 35, তাহলে আমরা 35-কে লসাগু করব, 5 35 জানা আছে, 35 5 7-এ 35, 5 7-এ 35 হয়ে গেল। এবার দেখো, তাহলে 35-কে লসাগু করে আমরা পাচ্ছি উৎপাদকগুলো কী কী 35-এর, 5×7, 5 এবং 7, তাহলে দেখো উৎপাদক হচ্ছে 5 এবং 7, তাহলে 5 তো আছে, কিন্তু এই 7 থাকার জন্য, 7 থাকার জন্য উৎপাদকটা হচ্ছে অসীম দশমিক হয়ে যাবে। তাহলে অতএব লিখবো আমরা 4/35 একটি অসীম দশমিক। তো দেখো কষে দেখি 1.3-এর 1-এর দাগে আমরা সবগুলো সলভ করে ফেলেছি। এবার হচ্ছে 2-এর দাগে, 2-এর দাগের নিচের প্রত্যেক, দেখো কোশ্চেনে আছে কি আছে, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কী ধরনের দশমিক, অর্থাৎ সসীম দশমিক না আবৃত্ত দশমিক, সেটা তোমাদের বলতে হবে। তাহলে প্রথম কোশ্চেন কী আছে, এখানে ভাগ করেই বলতে হবে। তাহলে প্রথম কোশ্চেন আছে 1/11, অর্থাৎ 1-কে 11 দিয়ে ভাগ করে দেখতে হবে আমাদের, চেক করতে হবে, চেক করলে আমরা বুঝতে পারবো যে এটা সসীম দশমিক নাকি অসীম দশমিক। তাহলে প্রথম কোশ্চেন কী আছে, এটা আমাদের শেষ। এবার হচ্ছে 2-এর 1, 2-এর 1-এর কোশ্চেন কী আছে, 1/11 আছে, তাহলে দেখো 1-কে 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 11 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে এখানে 1-11 দিয়ে 1-কে ভাগ যায় না, তাহলে এখানে কী নেব, দশমিক নিয়ে বা শূন্য দশমিক নিয়ে আমরা একটা শূন্য নিতে পারি, ঠিক আছে। তাহলে তখনও দেখতে পাচ্ছি যে 11-এর থেকে 10 ছোটো, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আরও একটা শূন্য নিতে হবে, তার একটা শূন্য নেওয়ার জন্য আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। এবার দেখো 11-এর নামটা রাখো 11/99, তাহলে 11/99 হয়ে যাবে, বিয়োগ করো 1 হচ্ছে, ঠিক আছে, বিয়োগ করলে 100-99 বিয়োগ করলে 1 হচ্ছে। এবার দেখো আবার এখানে দশমিক থাকার জন্য অলরেডি আমি একটা দশ শূন্য নিতে পারবো, এবার তবুও দেখা যাচ্ছে যে হচ্ছে না, ভাগ যাচ্ছে না, কারণ 11-এর থেকে 10 ছোটো, তাহলে আবার আমাদের একটা শূন্য নিতে হবে, ওই জন্য এখানে একটা শূন্য বসিয়ে আরেকটা শূন্য নিতে হবে, তাহলে আমরা 11/99 পাবো, আবার বিয়োগ করলে আবার 1 পাবো, এবার আমরা দশমিক তো অলরেডি আছে বলে একটা শূন্য নিতে পারবো, তাহলে আবার একটা শূন্য নিতে হবে না, তাহলে একটা শূন্য নিয়ে 11/99, সরি শূন্য একটা নিতে হবে, তারপর 11/99, হ্যাঁ আবার 1 অবশিষ্ট থাকতে হচ্ছে, তাহলে 1 অবশিষ্ট থাকছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দেখো ভালো করে দেখো, এরম করে চলতে থাকবে, এরম করে সবসময় চলতে থাকবে, অর্থাৎ শেষ হবে না কোনো দিন, তাহলে অসীম হবে, এটা হচ্ছে অসীম দশমিক হবে। এবার দেখো অসীম দশমিকে দেখো, এখানে দেখো 0-9, আবার দেখো 0-9, আবার 0-9, এই সংখ্যাটা বারবার রিপিট হবে, ঠিক আছে, দেখো 0-9, 0.09, 0.09, 0.09, এই সংখ্যাটা বারবার রিপিট হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা তো অসীম দশমিক হবে, তাহলে সেক্ষেত্রে লিখবো 1/11 সমান কী হবে, 0.09, দেখো
এখানে শূন্য নয় রিপিট আছে, তাহলে শূন্য এবং নয়ের উপরে আমরা আবৃত দশমিক দেব, ঠিক আছে? শূন্য এবং নয়ের উপরে আবৃত দশমিক যোগ করব, তাহলে এটি কি হবে? এটি হচ্ছে অসীম, অসীম আবৃত দশমিক। ঠিক আছে, এটা হচ্ছে অসীম আবৃত দশমিক। এবার পরেরটা দেখো, দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন কি আছে, পাঁচ বাই আট, পাঁচ বাই আট আছে, তাহলে পাঁচকে আট দিয়ে ভাগ করতে হবে, পাঁচ ভাগ আট, তাহলে আট দিয়ে পাঁচকে ভাগ যায় না যেহেতু ছোট, তাহলে দশমিক নিয়ে একটা শূন্য নিতে হবে। এবার আটের নামটা রাখবো আট, দেখো আটের নামটা রাখলে কী হয়, আট ছয় আটচল্লিশ হচ্ছে, আট ছয় আটচল্লিশ বিয়োগ করলে দুই পাবো, তাহলে দুই বসালাম। এবার দেখো যেহেতু দশমিক আছে একটা শূন্য নিতে পারবো, তাহলে শূন্য নিলাম। এবার আট দুয়ে ষোলো হয়, দুয়ে ষোলো হয়, এবার বিয়োগ করো কত হচ্ছে, দেখো চার হবে না, বিয়োগ করলে কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে চার হচ্ছে, চার। এবার দশমিক অলরেডি আছে, তাহলে একটা শূন্য নিতে পারবো সবসময়, তাহলে আট পাঁচে, এবার হচ্ছে আট পাঁচে চল্লিশ, আট পাঁচে চল্লিশ, তাহলে আমাদের ভাগ কেটে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে পাঁচ বাই আট সমান, অতএব পাঁচ বাই আট সমান শূন্য দশমিক ছয় দুই পাঁচ। তো এটি কী দশমিক সংখ্যা হবে আমাদের বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তাহলে লিখে দিতে পারি আমরা অ্যারো দিয়ে, এটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখো পরে কোয়েশ্চেন কী আছে, তিন বাই তেরো, তাহলে তিনকে তেরো দিয়ে ভাগ করতে হবে, তাহলে তিন ভাগ তেরো। এবার দেখো তিন ছোট তেরো বড়, তাহলে দশমিক নিতে পারবো, আমাদের দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, তাহলে তেরো নামটা রাখবো তেরো, এখানে দেখো তেরো দুয়ে ছাব্বিশ হচ্ছে, ছাব্বিশ এখানে, তারপরে বিয়োগ করো তাহলে কত হচ্ছে, চার হবে। এবার দশমিক আছে অলরেডি, মানে আমাদের একটা শূন্য নিতে পারবো, তাহলে তেরো তিনে উনচল্লিশ হচ্ছে, আবার বিয়োগ করো চল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে এক হচ্ছে, তাহলে এবার দেখো দশমিক আছে মনে রাখ, শূন্য নিতে পারবো আমরা, ঠিক আছে? এবার দেখো শূন্য নিলাম, কিন্তু দেখো তেরো থেকে দশ ছোট, তাহলে সেক্ষেত্রে আরও একটা শূন্য নিতে হবে, ওই জন্য কী করতে হবে আমাদের, শূন্য দিয়ে শূন্য নিতে হবে, এখানে শূন্য একটা বসিয়ে আর একটা শূন্য, ঠিক আছে? এবার দেখো নামটা রাখলে বোঝা যাচ্ছে তেরো সাথে একানব্বই হয়, তেরো সাথে একানব্বই বিয়োগ করলে হচ্ছে নয় হচ্ছে, ঠিক আছে নয়, তাহলে দশমিক আছে অলরেডি একটা শূন্য বসালাম, তেরো ছয় আটাত্তর হবে, আটাত্তর এখানে হচ্ছে, তেরো ছয় আটাত্তর হলো, এবার দেখো বিয়োগ করো, এখানে হচ্ছে দুই, আর এখানে আট থেকে, এখানে ধার নিতে হচ্ছে দশ থেকে আট হচ্ছে দুই, এখানে আট ছিল, আট থেকে সাত এক। এবার দেখো দশমিক তো অলরেডি আছে, তার মানে একটা শূন্য নিতে পারবো, ঠিক আছে? এবার দেখো তেরো তেরো দিয়ে ভাগ করলে তেরো নয়, তেরো নয় হচ্ছে একশো সতেরো, ঠিক আছে? এবার বিয়োগ করলে কত হচ্ছে, তিন। দেখো বন্ধুরা এখানে দেখো প্রথমে ছিল তিন, দেখো আবার এই সংখ্যাটা রিপিট হয়ে এসছে, ঠিক আছে? এখানে প্রথম সংখ্যাটা তিন, তারপরে এখানে দেখো রিপিট হয়েছে তিন, তাহলে এবার বোঝা যাচ্ছে এর পরবর্তী সংখ্যা কী হবে, তিন আসবে। দেখো এমনি শেষ দেখাচ্ছি, দেখো তাহলে প্রথমে কী কী সংখ্যা এসছে, শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয়, এরপরটা কত আসবে, তিন এসছে, বুঝতে পারছো? রিপিট আসছে, তিন এসছে, তার মানে এই সংখ্যাটা বারবার রিপিট হবে, দুই দশ শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয়, তারপরে আবার দুই তিন শূন্য, এভাবে রিপিট হবে, ঠিক আছে? না এরপরের সংখ্যা কী হবে, আবার দুই তিন শূন্য সাত ছয় নয়, এরকম করে রিপিট হবে। তাহলে কোন সংখ্যাটা বারবার রিপিট আছে, দেখো দুই, এই যে এত এই নাম্বারটা রিপিট হয়ে আসছে, ঠিক আছে? আবার পরে দুই এইটা নাম্বারটা রিপিট হয়ে আসবে, তাহলে আমরা লিখবো কি, এটা হচ্ছে অসীম, তাহলে লিখবো তিন বাই তেরো সমান শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয়। এবার দেখো এই নাম্বারটা তো রিপিট আছে, দুই দিয়ে স্টার্ট হয়ে এবং নয়ে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দুইয়ের উপর এবং নয়ের উপরে আবৃত দশমিক সংখ্যা বসাবো, তাহলে হচ্ছে দুই এবং নয়ের উপরে আবৃত দশমিক সংখ্যা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার,
তাহলে এটা আমরা লিখব যে এটা আবৃত্ত, অসীম এবং আবৃত্ত দশমিক সংখ্যা, অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। এবার পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে আইভি পরের কোশ্চেন, 3 পূর্ণ 1/8। তাহলে আমরা কি 3 পূর্ণ 1/8 আছে মানে কি হবে, দেখো 3 পূর্ণ 1/8 আছে মানে 8 × 3 = 24 আর 1 = 25, 8 × 3 = 24 আর 1 = 25, তাহলে হচ্ছে 25/8। তাহলে 25কে 8 দিয়ে ভাগ করতে হবে, দেখো 25/8, 8 দিয়ে ভাগ করলে হচ্ছে আর এখানে ভাগ হয়ে যাবে 8 × 3 = 24। তাহলে এবার দশমিক নিতে হবে, বিয়োগ করো 1 হচ্ছে, এবার দশমিক নিয়ে একটা শূন্য নিতে হবে, তাহলে এবার হচ্ছে 8 × 1 = 8, বিয়োগ করো দেখো, তাহলে হচ্ছে 2 হবে, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হচ্ছে। এবার দেখো 8 এখানে দশমিক আছে, তাহলে দশমিক তাহলে শূন্য নিতে হবে, 8 × 2 = 16 বিয়োগ করো, তাহলে 4 হবে, 20 থেকে 16 বিয়োগ করলে 4 হচ্ছে। এবার দশমিক আছে, আর একটা শূন্য নিতে পারবো, এবার 8-এর নামটা রাখলে হচ্ছে 8 × 5 = 40। তাহলে ভাগ কেটে আছে আমাদের, তাহলে লিখতে হবে অতএব 3 পূর্ণ 1/8 সমান কত বের হলো, 3.125, ঠিক আছে, আমাদের ভাগ কেটে যাচ্ছে, তাহলে এটি কী দশমিক হবে, এটা এটা সসীম দশমিক সংখ্যা, তাহলে লিখব অতএব সসীম সসীম দশমিক সংখ্যা। পরের কোশ্চেন কি আছে, 5-এর কোশ্চেন হচ্ছে 2/2/11, তাহলে 2 দিয়ে 2কে 11 দিয়ে ভাগ করতে হবে, 2 11 দিয়ে ভাগ করছে, তাহলে 11 দিয়ে 2কে ভাগ যাচ্ছে না, তাহলে দশমিক নিতে হবে, দিয়ে শূন্য নিতে হবে আমাদের, তাহলে এবার নামটা রাখি, তাই 11 = 1 হচ্ছে, 11 = 1 বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে হচ্ছে 20 থেকে 11 বিয়োগ করলে 9 হচ্ছে, 9। এবার দশমিক আছে মানে শূন্য নিতে পারবো, 11 নামটা রাখলে হবে 11 × 8 = 88, আবার বিয়োগ করলে হচ্ছে কী হবে, 2 হবে, এখানে দেখো যদি আবার শূন্য নিই, দশমিক পরে আবার শূন্য নিই, তাহলে হচ্ছে 11 × 1 = 11, আবার বিয়োগ করো, এখানে হচ্ছে 9 হবে, 20 থেকে 11 বিয়োগ করলে 9, এখানে শূন্য হবে, দশমিক আছে মানে শূন্য হবে, আবার 11 × 8 = 88, আবার 2 থাকলো, তাহলে এখানে দেখায় বোঝাই যাচ্ছে এরকম করে চলতে থাকবে, তাহলে 0.1818 করে এরকম করে অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে, এরকম কোনো শেষ নেই। তাহলে আমরা লিখতে পারি 2, অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে 2/11 সমান 0.18, ঠিক আছে, 1/8, দেখো ভালো করে দেখো, 1/8 নাম্বারটা রিপিট আছে, সবসময় রিপিট হতে থাকবে, 1/8 1/8 এরকম করে পরের সংখ্যা হবে 1/8, আবার পরের সংখ্যা হচ্ছে 1/8 হবে, তাহলে রিপিট হচ্ছে, তাহলে কোন সংখ্যাটা রিপিট হচ্ছে, 1/8, তাহলে হচ্ছে 1 এবং 8, এই দুজনের উপরে আমরা আবৃত দশমিক সংখ্যা বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে 0.18-এর উপরে আবৃত দশমিক সংখ্যা, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে লিখবো এটি হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা, অসীম আবৃত পরে কোয়েশ্চেন কি আছে দেখো, লাস্ট কোয়েশ্চেন আমাদের 2-এর থেকে লাস্ট কোয়েশ্চেন 7/25, 7/25, তাহলে 7কে 25 দিয়ে ভাগ করতে হবে, 7/25, তাহলে দেখো 7 ছোট 25-এর থেকে, তাহলে আমাকে দশমিক নিয়ে আমাদের শূন্য নিতে হবে, তাহলে দেখো ঠিক আছে দশমিক দিয়ে শূন্য নিলাম, এবার দেখো 25-এর নামটা রাখবো, 25 × 2 = 50 হয়, 50 বিয়োগ করছি, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, 7 থেকে 5 হচ্ছে 2, ঠিক আছে, এবার দেখো 25-এর থেকে 20 ছোট, সেক্ষেত্রে একটা দশমিক আছে, যেহেতু দশমিক আছে সুতরাং একটা শূন্য নিতে পারবো, এবার 25-এর নামটা রাখলে 25, দেখো 25 × 8 = 200 হয়, তাহলে এবার হচ্ছে 25 × 8 = 200, তাহলে আমাদের ভাগ কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি যে 7/অতএব
সাত বাই পঁচিশ সমান শূন্য দশমিক দুই আট, শূন্য দশমিক দুই আট। তাহলে এটি কী সংখ্যা হবে? এটি সসীম দশমিক সংখ্যা, এটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তাহলে লিখব আমরা, এটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা।